মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, প্রকাশনা কোম্পানি থেকে টাকা নিয়ে পরীক্ষার গাইড পাঠ্য হিসাবে স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া এবং সেই টাকা সকল শিক্ষক সমূহারে ভাগ করে নেওয়া কি জায়েজ হবে? তাছাড়া গাইড এবং নোট ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিষয়ে আপনি কিভাবে দেখেন? গাইড এবং নোট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষাবিদরা ভালো মন্তব্য করতে পারবেন, এটি আমার সাবজেক্ট নয়, অতএব এই বিষয়ে আমি কথা বলতে চাই না। তবে পাঠ্য হিসাবে কোনো নির্দিষ্ট প্রকাশনের গাইড সিলেক্ট করে দিয়ে আর ওই প্রকাশনা প্রতিষ্ঠান যারা গাইডটি প্রকাশ করেছে তাদের কাছ থেকে যে কমিশন বা তাদের কাছ থেকে যে উৎকোচ সেটি গ্রহণ করে শিক্ষকরা যে ভাগযোগ করলেন, সন্দেহাতীতভাবে সেটি তাদের জন্য হারাম হবে, সেটি বলাই বাহুল্য। কারণ শিক্ষক হিসেবে তিনি স্টুডেন্টকে যে পরামর্শ দেওয়া এটি তার কর্তব্যের অংশ। সেখানে তারা অন্য প্রতিষ্ঠান থেকে আপনার সুবিধা নিয়ে তাদের গাইড প্রতিষ্ঠানে পাঠ্যসূচি সূচি করে দিয়ে এটা কিনতে শিক্ষার্থীদেরকে বাধ্য করা, এটি খুব পরিষ্কারভাবেই উৎকোচ গ্রহণ করে এবং শিক্ষার্থীদেরকে অনেকটা জোরপূর্বক একটা গাইড চাপিয়ে দেওয়ার নামান্তর। হ্যাঁ, গাইড যদি খুব ভালো হয়, খুব মানসম্মত হয়, সেক্ষেত্রে সেটা শিক্ষার্থীদের প্রয়োজনে সেটা পাঠ্যসূচি আদৌ করবেন কি না, শিক্ষাবিদরা এ সম্পর্কে কী বলেন, এক্ষেত্রে শিক্ষার্থীর জন্য উপকার হয় না ক্ষতি হয় সেটি ভিন্ন আলোচনা বিষয়। কিন্তু যদি উপকারী হয় সেক্ষেত্রে ওটা যদি সিলেক্ট করা হয় সেটি ভিন্ন বিষয়। কিন্তু সিলেক্ট করে এর বিনিময়ে প্রকাশনা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সেটা ভাগযোগ করে খাওয়া, এটা হলো কেমন যেন শিক্ষার্থীদেরকে তাদের কাছে প্রকাশনা প্রতিষ্ঠানের বই তাদেরকে কিনতে বাধ্য করে সেই বইয়ের লভ্যাংশ ভোগ করা, এটা সন্দেহাতীতভাবে এক ধরনের ডাকাতি আপনি বলতে পারেন। ডাক্তাররা যেরকম ঔষধ বিক্রির মাধ্যমে ঔষধ কোম্পানি থেকে আপনার বিভিন্ন রকম সুবিধা গ্রহণ করে থাকেন, টেস্ট দিয়ে সেই টেস্ট যে প্রতিষ্ঠানে করানো হয় সেখান থেকে কমিশন ভোগ করে থাকেন, এটা ঠিক একই ক্যাটাগরির অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সামান্য একটু লোভে আমরা আমাদের দুনিয়া আখিরাতকে যেন বরবাদ না করি।